আসসালামু আলাইকুম বন্ধুরা, আকামা নাম্বারের মাধ্যমে পাসপোর্ট নাম্বার, কফিলের নাম অথবা কোম্পানির নাম কিভাবে বের করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তাহলে চলুন আমরা খুব দ্রুত এবং সহজ পদ্ধতিতে দেখে নিচ্ছি কিভাবে আমরা এই তথ্যগুলো বের করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেজটি আছে, পেজের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে আপনারা ওপেন করে নেবেন। আর যদি আপনারা দেখতে চান যে এই পেজটি আমি কোথা থেকে আনছি অথবা কিভাবে ওপেন করলাম, তাহলে ভিডিওর লাস্টে আমি একটি ডেমো দিয়ে দেব, সেই ডেমো থেকে আপনারা দেখে নেবেন কিভাবে এই পেজটি আমি ওপেন করলাম গুগল অথবা ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে। সো আপনারা যখন লিঙ্কে গিয়ে অথবা পেজটি আপনারা ওপেন করবেন, ওপেন করার পরে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন নিচে নিচে চলে যাবেন। নিচে চলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি নামে যে অপশনটি আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তবে সর্বপ্রথম আপনারা যেটি করবেন, পেজটি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই পেজটি ইংলিশ হয়ে যাবে, তা না হলে তো আপনারা বুঝতে পারবেন না আরবে লেখা আসলে। সো যাই হোক, দ্বিতীয় অপশনে এসে এখন আপনারা যেটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্সি নাম্বার, এখানে যে আকামাটি চেক করতে চাচ্ছেন সেই আকামার নাম্বারটি বসিয়ে দেবেন এবং এখানে আকামার এক্সপায়ারি ডেট বসিয়ে দেবেন। তবে আপনারা যদি আপসের অ্যাকাউন্টের মাধ্যমে আকামার এক্সপায়ার ডেট চেক করেন, তাহলে কিন্তু আরবি সাল অনুযায়ী অথবা যে কোনো এক্সপায়ার ডেটই আপনারা খুঁজে পাবেন। যাই হোক, আপনারা আপসের অ্যাকাউন্টের মাধ্যমে আকামার এক্সপায়ার ডেটটি চেক করে নেবেন। চেক করার পরে এখান থেকে ক্যালেন্ডার অনুযায়ী, ক্যালেন্ডার থেকে বেছে বেছে আপনারা কি করবেন, বসিয়ে দেবেন যে আপনাদের আকামার যে এক্সপায়ারি ডেট। দেখুন এখান থেকে আমার যেহেতু 5 মাসে আরবির 5 মাস চলে আসে, সো 1, 2, 3, 4 এই পাঁচ নাম্বার মাসটি আমি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখান থেকে 15 তারিখ, সো সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমার আকামার এক্সপায়ারি ডেটটি এখানে সিলেক্ট হয়ে গেছে অথবা টাইপ করা হয়ে গেছে। এখন আপনারা যেটি করবেন, এখানে নেক্সট ওয়ানে ক্লিক করবেন। নেক্সট ওয়ানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আকামার যে নামের উপর আকাম আছে সেই নামটি এখানে শো করতেছে এবং বাংলাদেশি, এবং এখানে দেখতে পাচ্ছেন যে অকুপেশন মানে আপনার কি বলে যে মানে পেশা কি, সাওয়াক্কাস লেখা আছে এবং এখানে ডেট অফ বার্থ দেয়া আছে, আর এখানে কফিলের যে নাম খালেদ আবদুল্লাহ মোহাম্মদ বিন কালেব, যাই হোক এই ধরনের নামগুলো এখানে শো করতেছে। এখন আমার যে কাজটি হচ্ছে, আমি এখান থেকে ডেট অফ বার্থ এই যে অপশনটি আছে এই অপশনটিকে আমরা চুজ করে নেব এবং এই অপশনটি দিয়েই আমরা পাসপোর্ট নাম্বারটি বের করব, এই আকামার উপর কোন পাসপোর্ট আছে। পাসপোর্ট নাম্বার বের করার জন্য আমাদের অন্য একটি ওয়েবসাইটের হেল্প নিতে হবে। সো এখন এই যে ওয়েবসাইটের পেজটি দেখতে পাচ্ছেন, এই পেজের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে পেজটিকে ওপেন করে নেবেন। আর আমি ভিডিওর প্রথমেই আপনাদের বলছি যে আপনারা যদি বিস্তারিত জানতে চান, তাহলে ভিডিওর লাস্টে ডেমো দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন যে আমি এই ওয়েবসাইটটি কিভাবে ওপেন করলাম। যাই হোক, আমি খুব দ্রুত এবং শর্ট টাইমের মধ্যে ভিডিও শেষ করার জন্যই পেজ থেকে সবগুলো ভিডিও শুরু করি, এটা আমার সব ভিডিওর অভ্যাস। সো এখন যেটাই হচ্ছে যে আপনারা সর্বপ্রথম যেটি করবেন, পেজটি ওপেন করার পরে আপনাদের যদি পেজটি এমন আরবিতে আসে, তাহলে আপনারা এখানে ক্লিক করে পেজটিকে ইংলিশ করে দেবেন। ইংলিশ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম লেখা আছে ফার্স্ট ভ্যালু, ফার্স্ট ভ্যালুর জায়গায় আপনারা আকামা নাম্বারটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এখানে আকামা নাম্বার বসিয়ে নেবেন এবং সেকেন্ড যে ভ্যালু এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থ, কিছুক্ষণ আগে আমরা যে ওয়েবসাইটের মাধ্যমে চেক করলাম সেখানে কিছু তথ্য পাইছি, সো সেখান থেকে আমি খুঁজে নিলাম কি ডেট অফ বার্থ মানে জন্মদিনটা, সেখান থেকে আমরা বের করে নিছি। এখন এই ডেট অফ বার্থটা আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে সেই যে ওয়েবসাইট থেকে আমরা ডেট অফ বার্থটা নিছিলাম, এখানে হয়তোবা দেখতে পাচ্ছেন আপনারা 5/5/1994, সো এটাকে আমরা কি করব এখানে বসিয়ে দেব। এখন এখানে ক্যালেন্ডারে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 2020 আছে, এখান থেকে আমি খুঁজে 5/5/1994 এটাকে বসিয়ে দেব, 1994 ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে 5। এখন দেখতে পাচ্ছেন এখানে 5/5/1994 হয়ে গেছে। এখন জাস্ট চেকে ক্লিক করব। চেকে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। পেজটিতে দেখতে পাচ্ছেন আমি কিছু অপশন হাইড করে দিছি, অ্যাকচুয়ালি কিছু সিকিউরিটির কারণে আমি কিছু অপশন হাইড করে দিছি।
সো এখানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট নাম্বারের জায়গায় পাসপোর্ট নাম্বারটি কিন্তু শো করতেছে, এবং এখানে আরেকটি অপশন ভিসা নাম্বার, মানে ভিসার যে নাম্বারটি আছে এটাও কিন্তু আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন। সো আপনারা আকামা নাম্বার থেকে ডাটাগুলো এভাবেই কালেক্ট করতে পারেন। আর বন্ধুরা, এখানে এই যে ওয়েব পেজটি আছে, এই ওয়েব পেজটি হচ্ছে ছুটি চেক করার জন্য। আর আপনারা আকামার মাধ্যমে যদি এই অপশনগুলো খুঁজে পেতে চান অথবা এই ডেটাগুলো চান, তাহলে একটি বিষয় আপনাদের জেনে রাখা ভালো অথবা জেনে রাখা জরুরি, যে আপনারা ছুটি চেক করেন অথবা কোনো আকামা নাম্বার দিয়ে এই ধরনের ডাটা কালেক্ট করতে চান, তাহলে অবশ্যই যদি ছুটি লেগে থাকে এই আকামার উপরে অথবা এই আকামার ব্যক্তি কখনো ছুটিতে গিয়েছিল এবং ছুটি থেকে আসছে, তাহলে কিন্তু এই ডেটাগুলো কালেক্ট করা যাবে, নাহলে কিন্তু এই ডাটাগুলো কালেক্ট করা যাবে না। বন্ধুরা, আমার ভিডিওতে যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে অথবা মিস্টেক হয়ে থাকে অথবা আপনাদের বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে ফ্লোয়িংয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।